আসসালামু আলাইকুম দর্শক, এই হচ্ছে গ্যাসের চুলা আর এই হচ্ছে লাইন, কিন্তু দেখেন তার পাশে চুলায় আগুন জ্বলতেছে, যেটা আমাদের বাংলা চুলাই। কিন্তু কেন? তারপরে অনেকে জানেন গত দুদিন ধরে চট্টগ্রামে কোনো গ্যাস নাই, গ্যাস বন্ধ আছে। মানুষ এই যে কষ্ট করে লাগি চুলা দিয়ে এরা আগুন জ্বালিয়ে ভাত ফাঁকাচ্ছে, এখানে কত কষ্ট করে চলতেছে মানুষ, এখানে দেখেন চুলা কোনো গ্যাস নাই, এখানে গত দুদিন ধরে অনেকে নাকি আছে, এরকম একটা পরিস্থিতি চলতেছে। দেখেন ভাই এদিকে একটু, এই গ্যাসের কিন্তু বড় বড় লাইন এই চট্টগ্রামে, অথচ দেখা গেছে এখানে মানুষ গ্যাস নাই এবং বাংলা চুলা এরা কি রান্না করতেছে। লাগি পেছন করে আপনারা লাগি কিনে আনা লাগে, কিনে আনা লাগে কোত্থেকে? সামনে দিয়ে 60 টাকা কেজি, কেজি 60 টাকা, 1 কেজি লাগে 60 টাকা, 1 কেজি লাগবে 60 টাকা। এইলে আমাদের বাংলাদেশ দর্শক শুনলেন আপনারা, 1 কেজি লার্কি এখানে 60 টাকা করে বিক্রি হচ্ছে। আর আমার এলাকাতে দেখলাম আমি এক মন যেখানে 40 কেজি বিক্রি হচ্ছে 120 টাকা 100 টাকায়, আর এখানে 1 কেজি বিক্রি হচ্ছে 60 টাকা, 2 কেজি 120 টাকা। তাহলে 2 কেজি লার্কির টাকা দিয়ে ওখানে এক মন লার্কি পাওয়া যায়। বুঝতে পারছেন আপনারা, এখানে এক ধরনের ডাকাতিও শুরু হচ্ছে, গ্যাস বন্ধ করে দিয়ে বাইরে চলছে ঠান্ডা ডাকাতি, যেটা অনেকে চোখে পড়ে আবার অনেকে চোখে পড়ে না। স্যার আমার এখানে গ্যাস নেই, আমরা না খাই মুড়ি, তো কি দেখবো? রান্না করছেন কিভাবে? আমি যেটা জানতে পারলাম যে চট্টগ্রাম কোন জায়গায় গ্যাস নাই, গ্যাস অফ করে রাখা হচ্ছে, কেন হচ্ছে জানি না, তবে এখানে মানুষ খুব কষ্ট করে রান্না বান্না করতেছে, খুবই কষ্ট হচ্ছে। দেখছেন আপনারা এখানে চারটা চুলা, কিন্তু তার পাশে এই মাটির চুলা দিয়ে রান্না করা হচ্ছে। আর বাইরে যে বাইরা আসলে আপনারা লাকি বিচতেছেন, এটা শুনে খুবই দুঃখ পেলাম, 60 টাকা করে কেজি লাকি, এই চাইতে ডাকাতি আর কোনো কিছু হতে পারে না, মানুষ মানুষের জন্য। তো আপনারা মানুষের বিপদ দেখে এই ঠান্ডার সুযোগ নিচ্ছেন, এটা খুবই মারাত্মক খারাপ। এই মুহূর্তে দেখা গেছে গ্যাস নাই, আর আপনাদের যাদের কাছে লাগি আছে আপনারা মানুষের পাশে দাঁড়াবেন, মানুষের সহযোগিতা করবেন, কিন্তু সেটা না করে আপনারা ডাকাতি শুরু করতেছেন, এটা ঠিক না। মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, মানুষ মানুষের প্রয়োজনে যদি না আসে, আজ একজন বিপদে পড়ছে, আপনি তার পাশে না দাঁড়িয়ে আপনি এখানে ব্যবসা শুরু করছেন, তো ব্যবসা করবেন একটু কমাই করেন, কমাই করলে তো সমস্যা নাই, তাই না? এখন অনেকে প্রশ্ন করতে পারেন যে ভাই আপনি কি খাচ্ছেন, আমি কি খাই সেটা আপনাদেরকে একটু দেখাই। তো এটা হচ্ছে আমার সেই খাদ্য সিরা, বুঝতে পারছেন, কারণ গ্যাস না দেখে আমার পক্ষে তো আরোভাবে রান্না সম্ভব হচ্ছে না, সেজন্য আমি সিরা নিয়ে আসছি, সিরা খাচ্ছি। আর আপনারা কি করতেছেন? 1 কেজি লার্কি বেচতেছেন 120 টাকা, এর সাথে ডাকাতি আর হতে পারে না, প্রশাসনের উচিত এই লোকগুলোকে আইনের আওতায় নেওয়া। তো আপনারা কি করবেন, ভিডিওটা শেয়ার করে দিবেন সবাই যে যেখান থেকে দেখতেছেন, এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মানুষের বিপদে আপদে কাছে থাকবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।